রবীন্দ্র বড়া। ছটা দশক ধরে অসমীয়া কাব্যক্ষেত্র সমৃদ্ধ করে অহা এক পরিচিত নাম। 1940 চনত তিনিচুকীয়াত জন্ম হওয়া রবীন্দ্র বড়াই দীর্ঘদিনের প্রস্তুতিরে প্রকাশ করেছিল তেওঁৰ প্রথমখন কাব্য সংকলন। নির্বাসিত সময় হয়সর মানুহকে ধরে অনেক কাব্য সংকলনের অসমীয়া কবিতার পথার চহকী করা বড়াই আলি দুমুজাত রচনা করেছে একাধিক গল্প আর উপন্যাস। কোনো তরুণ কবি নোলাব যি রবীন্দ্র বড়ার শুভাশিষ পোৱা নাই, স্নেহধন্য হওয়া নাই। 79 ভরি থয়ও অসমীয়া ভাষা সাহিত্যর তেওঁ উদ্বিগ্ন পর্যবেক্ষক। ভাল লাগিছে তরুণ প্রজন্মর কবিখিনিয়ে কাব্য চর্চা করে অহাটো আমার বাবে ভাল লক্ষণ। এইগৰাকী কবিক দেওবাৰে সম্বর্ধনা জনোৱা হল মহানগরীত। স্বাভাবিকতে অনুপ্রাণিত এই অগ্রজ কবি। অসমীয়া আমি আজি এই সাম্প্রতিক সময়ত অসমীয়া ভাষাটো থাকিব নে নাথাকে এনেকুৱা এটা অস্থিরতার মাজত আছে, আমার ভয় লগা কথা। যদি ভাষাই নাথাকে তেতিয়াহলে জাতি হিসাবে পরিচয় নাথাকিব। রবীন্দ্র বড়াই সুস্থ দীর্ঘ জীবনের রাতে ভাঙি অহা নির্বাসিত সময়তো সৃষ্টিশীলতা অব্যাহত রাখক, এয়াই প্রাগ নিউজরও কামনা। ভিডিও জার্নেলিস্ট পঙ্কজর সহযোগত ইমরান আলী, প্রাগ নিউজ।